দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুক্ত হল আরেকটি পালক। আজ রবিবার রাজধানীতে 2.34 কিলোমিটার দীর্ঘ মিরপুর কালশি ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর, মিরপুর ডিওএইচএস, পল্লবী, কালশি, মহাখালী, বনানী, উত্তরা ও ঢাকা বিমানবন্দরে যাতায়াতের সুবিধার্থে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ঢাকার বালুরমাঠ সংলগ্ন কালশি মোড়ে এক অনুষ্ঠান থেকে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উদ্বোধন করেন। একই সঙ্গে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত 6 লেনে উন্নীত হওয়া সড়কেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে মোনাজাতে অংশ নেন তিনি। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প এবং কালশি সার্কেলে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় 2,335 মিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি 2018 সালের 9 জানুয়ারি একনেকের অনুমোদন পায়। প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত 3.70 কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়েছে। ফ্লাইওভারটি চালু হওয়ায় কয়েক কোটি মানুষের ব্যস্ত নগরীর মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা এবং অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। ইসিবি চত্বর থেকে সরাসরি এ উড়াল পথ ধরে চলে যাওয়া যাবে পল্লবী কিংবা মিরপুরে। মিরপুর 11-12 পল্লবী থেকে ইসিবি চত্বর যেতে আর কোথাও থামতে হবে না। মিরপুর থেকে বিমানবন্দরে যাওয়া যাবে 10-15 মিনিটের মধ্যে। যানজট নিরসনে ফ্লাইওভারটি মিরপুরবাসীর জন্য একটি বড় পুরস্কার বলে মনে করা হচ্ছে। ফ্লাইওভারের নিচে ফুটপাথ ও সাইকেল লেন করা হয়েছে, 2টি ফুটওভার ব্রিজও করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 1,012 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পের বিবরণ অনুযায়ী ফ্লাইওভারটি দেখতে ইংরেজি বর্ণমালা ওয়াইয়ের মতো। যাতায়াতের সুবিধার্থে পূর্বের 4 লেনের সড়কগুলোকে 6 লেনে প্রশস্ত করা হয়েছে। মূল 4 লেনের ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশি ও মিরপুর ডিওএইচএস এর দিকে এবং কালশি মোড় থেকে কালশি রোড পর্যন্ত 2 লেনের জার্ম নেমে আসে। প্রকল্পের মধ্যে রয়েছে একটি পিসি গার্ডার সেতু সম্প্রসারণ, 2টি ফুট ব্রিজ, 1টি পাবলিক টয়লেট, 2টি পুলিশ বক্স, 1টি 7.40 কিলোমিটার আরসিসি ড্রেন ও সসার ড্রেন, 1টি 1,755 মিটার আরসিসি পাইপ ড্রেন, রিটেইনিং ওয়াল, 3,383 মিটার কমিউনিকেশন ডাক্ট, 8 লাখ লিনিয়ার মিটার বালু কম্প্যাকশন পাইল, পৃথক সাইকেল লেন ও 6টি বাস বে। এলসিআরডি ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।